রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা, সত্য বলে মেনে নেওয়া, এখানে আবার দুটি দিক রয়েছে। প্রথম দিক হলো ইসবাতু নবুওয়াতিহি ওয়া সিদকিহি ফীমা বাল্লাগাহু আনিল্লাহি আযজা ওয়া জাল্লা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বলে বিশ্বাস করা, এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়ত ও রিসালাত আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন এটাকে সত্য বলে গ্রহণ করে নেওয়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছু সংবাদ দিয়েছেন সব সংবাদগুলিকে সত্য বলে মেনে নেওয়া। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু সংবাদ দিয়েছেন এগুলিকে সত্য বলে মেনে নেওয়ার ক্ষেত্রে আপনাকে আরেকটু সচেতন হতে হবে। সমাজে আজকে অসংখ্য অগণিত কথা ছড়িয়ে রয়েছে যেগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলে দাবি করা হয়, প্রকৃতপক্ষে কখনো এগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, এগুলি বানাওটি কথা, মিথ্যা কথা, জাল কথা, যার নাম হলো জাল হাদিস বলা হয়। যেমন বলা হয় কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাউলা খালাকতুকা মা খালাকতু আল আফলাক, হে মুহাম্মদ তোমাকে যদি সৃষ্টি না করতাম বিশ্বজগৎকে সৃষ্টি করতাম না। এটি 100% মিথ্যা কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে বলা হয়, তিনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নাম দিয়ে বলছেন এই বলেই বর্ণনা দেওয়া হয়, কিন্তু এটি হলো 100% মিথ্যা কথা, এটি একটি জাল কথা, কখনো এটি সঠিক নয়। আমরা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের মাঝে সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা দিব এবং সর্বোচ্চ ভালোবাসা দিব, এতে কোনো সন্দেহের সুযোগ নেই, কিন্তু এর অর্থ এই নয় যা মন চায় তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে তৈরি করে ছড়াবো আর সেগুলি বলবো ও বিশ্বাস করব, তা আবার কখনো হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আপনার কাছে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হওয়ার পর এটাকে যদি আপনি সত্যিভাবে মেনে না নেন, তাহলে যেমন এইভাবে আপনার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়, ঈমান আনা সম্ভব নয়, ঠিক তেমনই ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সমাজে যেগুলি আজকে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে এগুলিকে যদি আপনি অস্বীকার না করেন, বর্জন না করেন, তাহলেও আপনার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। কারণ সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, স্পষ্ট হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে বুঝে মিথ্যা কিছু বলবে ও বর্ণনা করবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থানকে জাহান্নামে নির্ধারণ করে নেয়। সুতরাং আপনি যখন জানলেন যে সমাজে এই কথাগুলি ছড়িয়ে রয়েছে যেগুলি রাসূলের নাম দিয়ে সেগুলি মিথ্যা, সাথে সাথে আপনার জন্য হারাম, সেগুলিকে কখনো আর বলা আপনার মুখ দিয়ে শোভা পায় না। যদি এরপরও আপনি বলবেন, এরপরও এর চর্চা করবেন, তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে, যার প্রতি ঈমান দেখাতে গিয়ে, যার প্রতি আপনার ভালোবাসা দেখাতে গিয়ে এই কথাগুলি আপনি ছড়াচ্ছেন, তিনি ঘোষণা দিয়েছেন, এর মাধ্যমে আপনি জাহান্নামে স্থান নির্ধারণ করে নিলেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা সংবাদ দিয়েছেন সেটিকে অবশ্যই আমাদেরকে সত্য বলে বিশ্বাস করতেই হবে, কোনো সংশয় সন্দেহের সুযোগ নেই। কিন্তু মনে রাখতে হবে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত কি না, যদি প্রমাণিত হয় তাহলেই আমি বিশ্বাস করব, আর যদি প্রমাণিত না হয় তাহলে আবার আমাকে অস্বীকার করতে হবে, এটাই হলো ইসলামের বিধান।